গাইস আমরা ফাইনালি খালি করে বেরিয়ে গেলাম, এলাম বাজার পেরিয়ে গেছি, মুড়ি খেলাম চেচার কাছে, যে চেচার কাছে বরাবর দাঁড়াই আমরা। এই একটা জিও পাম হচ্ছে, জিওতে সব দখল করেছে দেখতে পেয়েছো। এই গাড়িটাকে কখন থেকে ওভারটেক করবে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। সুন্দর আছে এটা, হক রাইস মিল। পয়সা নাই নাকি? পয়সা নাই নাকি? গাইস এখন আছি আমি জঙ্গলে, দেখতে পেয়েছো বিশাল জঙ্গল, রোডের সাইডেই বটে, বিশাল বিশাল শাল গাছ দাঁড়িয়ে আছে। তোমাদেরকে এক ধরনের ফুলের আমি গাছ দেখাবো, এটা সাধারণত বাইরে দেখতে পাওয়া যায় না, জঙ্গলেই দেখতে পাওয়া যায়। দেখো গাইস কি ফুল বটে এটা, আমার তো জানা নেই হতো জঙ্গলের মধ্যে। খেজুরের পাতা দেখো কত লম্বা লম্বা, এটা সে আগে আগে সে বলতো শিব মন্দির, পিঁপড়িতে মাটি জড়ো করেছে অনেক উঁচু করে। তোমাদেরকে দেখাবো খেজুর গাছের পাতা, যেভাবে তালাই বনে গ্রামগঞ্জের মেয়েরা কত লম্বা লম্বা পাতা দেখতে পেয়েছে বনে। আমার কাছে বাড়ি ফেলে নিয়ে আসাম, ওই ফুল গাছগুলো দেখতে পেয়েছে মেলায় নিয়ে আছে। আর অনেক ঘন জঙ্গল, আমি একাই চলাইছি। এই শাল গাছ হয়েছে বিশাল বড় বড়, খেজুর গাছ রয়েছে মেলাই, এগুলো বন খেজুর বলে, কোনো খেজুর ধরে না, ওই পাতাগুলাই কেটে নিয়ে যায় নিসব তালায় বনে। এগুলো কী ফুলের গাছ বটে একটু কমেন্টে জানাইও, আমি তো জানি না, তোমাদের কাছ থেকে জানবো এটা কী ফুলের গাছ বটে জানাইও। কাঁটা রয়েছে ফুলটা দেখো, জাস্ট হয় কুল গাছ বুন কুল। ওইখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এই আমি মোটা ভরা ফুলটো নিয়ে যাব, খুব সুন্দর লাগছে ফুলটো, কি ফুল বটে তোমরা জানিয়ে দিও একটু। কিন্তু চলো এখান থেকে বেরিয়ে যাই, জঙ্গলটা দেখো অনেক বড়, কিন্তু গাছও মাঝে মাঝে কেটে লাগে অনেক লোকে। আমি কোন রাস্তা দিয়ে জঙ্গলে এসেছিলাম দেখো, জাস্ট এই রাস্তা দিয়ে ভয় লাগছে, তাও কিন্তু আমি ঢুকে গেছি রিক্স নিয়ে। ফাইনালি আমি রোডে উঠে গেলাম, এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, যাবো এখন লোডে আমরা, প্রায় 10টা বাজতে চলল, চলো আগে দেখা হবে গাইস। ফাইনালি গাইস আমরা বেরিয়ে গেলাম, এই ফুলটা কিন্তু নিয়ে চলে আসছি, এখনো কেউ নাম জানে না, তোরা কেউ নাম জানিস নাকি? কি নাম? কেউ কিন্তু নাম জানে না, তোমরা যদি নাম জানো তো অবশ্যই। কালুস ফুল বল, কালুস ফুল না কি বলে, কালুস ফুল বলছে, তোমরা যদি জানো তো, তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবো গাইস। ওকে, ওই একটা হোটেল হচ্ছে খুব সুন্দর, আসতে পারো অবশ্যই। ক্যামেরাম্যান গাড়ি চালা শিখছো তো?
গাড়ি চালা শিখছো না? গুমেন পাই করে দিছে রে। এই যস তো গুমেন গুমেন পাই করে দিছে। আর ঘর জেলে তো শুধু মানে উল্টো পাল্টা করে বড় শুধু মেয়ে দেখে বাড়াবে। আর দেখবে ক্যামেরা মানে বুদ্ধি দেখবে কতগুলো তাবিজ তৈরি করে রেখেছে দেখাচ্ছি তোমাদেরকে। তাবিজ গুলো দেখাও, তাবিজ গুলো सिंगल बॉय कॉल मी। देख लो गाइस ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। एरकम माने ढेमना छेले थाके मार्केटे एरकम मार्केटे ढेमना छेले एखन पाओया जाय ना किन्तु ताओ रोइछे देखते জঙ্গল শেষ করে ফেললাম। এখন যাচ্ছি সিউড়ির দিকে। এটা সিউড়ি পেরিয়েই কি বলে সদাইপুরের সদাইপুরের পিছনে কচু জোড়ে অবস্থিত জঙ্গলটা তোমরা এলে ঘুরতে পারো। বিশাল বড় জঙ্গল বড়ে কিন্তু গাইস আমরা ফাইনালি সিউড়ির এলাকে ঢুকছি। দেখছে পেছো রাস্তা কি পরিমাণে খারাপ হয়ে আছে। ড্রাইভার কিন্তু সিটে বসে রাখতে পারছে না এক চানে। প্রচুর খারাপ হয়ে গেছে রাস্তা, হাত ধরে গেল ক্যামেরা লড়তে লাগে। গাইস আমরা ফাইনালি কিন্তু রেলগেট ঢুকছি। দেখতে পেছো রেলগেটা কাজ চলছে এবং সিউড়ি রেলগেটে জঙ্গল তো দেখালাম তোমাদেরকে। রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ হয়ে আছে। আর দেখতে পেয়েছি আমার হেল্পার প্রেম করতে ব্যস্ত। এখন বিয়ে করেছি না দিনের রীতে ফোন করছি। বউ আর কারোর লোকের নাই, ও আরই আছে একাই। আর আছে একটা দেখতে পেয়েছো রেলগাড়ি কিরকম কাজ চলছে। সাইডে একটা স্কুল আছে, ইউপি পাবলিক স্কুল। এখন কিন্তু বর্তমানে ওভারলোড বন্ধ আছে, আগে ওভারলোড চলছিল বলেই রাস্তা খারাপ আছে। এগুলো ছাই লোড আছে, এগুলো এইখানে পড়বে। তোমাদেরকে রেলগেটটা দেখাবো কি অবস্থা হয়েছে আজকে। এখানে কিন্তু গাড়ি ফেরানো প্রচুর অসুবিধা দেখতে পেয়েছ। ওই যে ইসমাইল ভাই বলে ওই সেটা নতুন বিয়ে করেছে, নি প্রথম ট্রিপ দিয়েছে হয়তো। আমাদের গ্রামেরই বটে, এখন নতুন বিয়ে করেছে। এখানে জায়গাটা সিঙ্গেল হয়েছে। আর এটা হচ্ছে পাবলিক ইউপি পাবলিক স্কুল, বর্তমানে কাজ হচ্ছে বলেই এখন অতটা দেখা যাচ্ছে না। রাস্তার কি পরিমাণ সিঙ্গেল হয়েছে দেখো, এখানটা বলে গাড়ি জাম লেগে গেছে একটু। এগুলো সরকারকে দ্রুতই কাজ করার ব্যবস্থা করতে হবে, তার কারণ হচ্ছে পাথর শিল্পের একমাত্র পথ এইখানটই। গাইস এখন কিন্তু রেলগেট পড়ে গেলছে। এখন থাকি আমরা জামে, এখন কিন্তু কাজ চলছে দ্রুত পরিমাণে। চলো গাড়ি রেলগেট উঠবে তখন দেখাবো তোমাদেরকে। গাইস কিন্তু রেলগেট উঠেছে কিন্তু এখন জাম ছাড়নি, দেখা যাক কতক্ষণে জাম ছাড়ছে। প্রচুর ডেঞ্জারাস অবস্থা হয়ে আছে কিন্তু। এই ও কত কষ্ট করে গাড়ি গেছি, প্রচুর গাড়ি MSP-র গাড়ি বটে, প্রচুর পরিমাণে জাম লেগেছিল। এখন রেলগেটে কবে কাজ হবে সেটাই দেখার বিষয়। রেলগেট অবস্থা দেখো জাস্ট তোমাদেরকে দেখাইছি। সিউড়ি রেলগেট, এই গাড়িটা কিন্তু কেবিনটা কিন্তু হেভি সুন্দর লাগছে দেখতে। দেখতে পেছো কি পরিমাণে সাজিয়েছে, এগুলো বালি বয় ফুল বডি ওভারলোড বালি বয়। এইটা রেলগেট, এই রেলগেটে লেগে যত জাম থাকে
মানুষ সারা সারা দিন রাত এখানে পড়ে থাকে, তো একদিন এত জ্যাম লাগে।